দিহানের বাসায় চাদরের ও সম্পূর্ণ রক্তে ভেজা অতিরিক্ত রক্তক্ষরণেই বন্ধুর বাসায় মৃত্যু হয়েছে ঢাকার কলাবাগান এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ও লেভেল পর্যায়ের শিক্ষার্থী আনুষ্কা নুরামিনের বাসায় কেউ না থাকায় বান্ধবীকে ধর্ষণের পরিকল্পনা করে তানভীর ইফতেখার দিহান রক্তক্ষরণ শুরু হওয়ার পরে কলাবাগানের বাগানের ডলফিন গলির বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় মৃত্যুর পরপরই নোরামিন হতবিহল হয়ে পড়ে অভিযুক্ত ফার্দিন ইফতেখার দিহান হাসপাতালে যাওয়ার পরেই আনুষ্কার মৃতদেহ রেখে পালাতে চেয়েছিল সে কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই পায়নি ততক্ষণে পুলিশ তার তিন বন্ধু সহ চারজনকে আটক করে গত শুক্রবার আদালতে একশো ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন পরে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ছাব্বিশে জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ যখন বুঝতে পারে আনুষ্কা আর বেঁচে নেই তখন সঙ্গে সঙ্গে তারা স্থানীয় কলাবাগান থানা পুলিশকে জানায় পাতালের কাছে থাকা টহল পুলিশ গিয়ে ফারদিনসহ সংশ্লিষ্ট সকলকে আটক করে পরবর্তীতে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট না পেয়ে তার তিন বন্ধুকে সাময়িকভাবে ছেড়ে দেয় পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ একটি সাদা কুষাণ বালিশ পিলো এবং চাদর সহ আনুষাঙ্গিক অনেক আলামত জব্দ করে চাদরের কিছু অংশ এবং কোষানটি সম্পূর্ণ রক্তে ভেজা ছিল মামলার তদন্ত কর্মকর্তা এবং কলাবাগান থানার পুলিশ পরিদর্শক নিরস্ত্র আফম আসাদুজ্জামান ও পরিদর্শক অপারেশন ঠাকুরদাস মালও বলেন ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের দেয়া তথ্য অনুযায়ী নির্মাঙ্গ এবং পায়ুপথে আঘাত এবং রক্তক্ষরণের চিহ্ন দেখা গেছে বিকৃত যৌনাচারের কারণে আর অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু হয়েছে আনুষ্কার এমনটি জানা গেছে চেতনানাশক কোনো কিছু খাওয়ানো হয়েছিল কিনা না সেজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে